বেসরকারি স্কুলে যা ইচ্ছা তাই হচ্ছে, আর ডানকুনি পাঠভবন তার বাইরে নয়। এদিন দেখা গেল গার্জিয়ানরা ক্যানভাসিং করছে টোটো নিয়ে, কি না তাদের ফি বৃদ্ধি এবং স্কুলের নানা অনিয়ম। অথচ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফর্ম তাদের দেয়া হচ্ছে ভর্তির সময়, যাতে পরিষ্কার বলা হচ্ছে যে মুচলেখা দিয়ে তবে তাদের স্কুলে অ্যাডমিশন বা রিঅ্যাডমিশন নিতে হবে। আর এই নিয়েই তারা প্রতিবাদে নেমেছেন, টোটোতে করে করে তারা ঘুরে বেরিয়ে বলছেন কি হচ্ছে না হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে ছবি, আসুন শুনি তারা কি বলছেন এই বিষয়ে এবং ভর্তির বিষয়ে। ভর্তি করেছি তাদের উদ্দেশ্য বোধহয় এক, শুধু একটু কম টাকা হবে তা নয়, যেখানে ইংলিশ মিডিয়ামের এত রমরমা সেখানে পাঠভবন ডানকুনি বাংলা মাধ্যম স্কুল। কেন আমরা জানি পাঠভবন ডানকুনিতে যারা পড়ে তারা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ নিজের মাতৃভাষার মতন করে শেখে, এভাবেই তাদের টিচিং হয়। মন্তেসারি প্রাইমারিতে আমরা তাই দেখেছি, সেকেন্ডারিরও লেখাপড়া ভালো কিন্তু অন্যান্য স্কুলের সাথে খুব একটা তফাৎ নেই। যে বেসরকারি স্কুলে যেখানে ফি লাগাম ছাড়া, কিভাবে ফি নির্ধারণ হয় কেউ জানে না, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেব তারও কোনো জায়গা নেই, কারণ কোনো রেগুলেটরি অথরিটি নেই। এই নিয়ে দীর্ঘদিন ধরে ইউনাইটেড গার্জিয়ান অ্যাসোসিয়েশন এবং অনেক অভিভাবক এখানে এসে লড়াই করছেন, কিন্তু দিশা পাওয়া যাচ্ছে না। আর এই সুযোগে ব্যবসা রমরম করে বাড়িয়ে তুলছে এই সমস্ত বেসরকারি স্কুল, আর বাধ্য হয়ে অভিভাবকদের অধিকাংশই তারা যা স্কুল চাইছে তাই তাদের দিয়ে দিতে হচ্ছে। জামা জুতো মোজা বেল্ট টাই সহজ সমস্ত কিছু বিক্রির একটা আখড়া হয়ে উঠেছে এই স্কুল। প্রতিবাদ নেই, অনেকেই অভিভাবক ভয় পাচ্ছেন যদি তারা প্রতিবাদ করলে তাদের বাচ্চাদের উপর আঘাত নেমে আসে, এইরকমভাবে অনেকেই পেছোচ্ছেন, কিন্তু লড়াইটা চলছে ইউনাইটেড গার্জিয়ান্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে।